তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ডাক্তার দেখানোর কথা ছিল, তো ওটা সকাল সকাল যখন নাম যেখানে চলে, যেটা 12:30-এর মধ্যে, তখন যেতে পারিনি। তো অসুবিধা কিছু নাই, পিছন দিকে যাব। এখন অনেককে দেখা হয়ে গেছে, ফাঁকা হয়ে যাবে, তো এই সময়টা গিয়ে দেখিয়ে নিয়ে চলে আসি। কারণ তখন রান্না করছিলাম, অনেকটা কাজ হয়নি, যার জন্যে যায়নি। এখন খাওয়া দাওয়া করে আরামসে গিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তো চলো যাই, যাওয়া যাক। ঠিক করে দাও চাবিটা, চাবিটা দেবে তো। পিছনের রোগটা লাগানো হয়নি এদিকে। তো দেখো, আখের রস খেতে খুব ভালোবাসে, তো দাঁড়ালাম। ওর জন্য দুটো জুতো কিনেছি, একটু কেক নিয়েছি, মার্কেটের মধ্যে রয়েছে এখনও, বাড়ি যায়নি। এটা আমাদের শ্রীরামপুর মার্কেট। তো কী কী কেনাকাটা করলাম বাড়ি থেকে দেখাবো তোমাদের। তো দেখো বন্ধুরা, এখন বাজে 7:30, তো আমরা ডাক্তারের কাছ থেকে চলে এসেছি 6:30-এ। আর ওখান থেকে কিছু জিনিসও কেনাকাটা ছিল, তো সেখানেও কিনে নিয়ে এসেছি। সেগুলো আমি এই ভিডিওটা দিচ্ছি না, এটা আমি কালকে আলাদা করে একটা ভিডিও করব, তো তাতে আমি দেব। আর দেখো, সোনা দিদি পড়াশোনা করছে, আমার পিছনে পড়তে বসেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। ও মার্কেটে গেছিল, তো সেই জন্য ইসানা হয়েছিল। তো দেখো, বাবার সাথে গেছিল, আমার সাথে গেছিল, তো দুটো কেক কিনে নিয়ে এসছে ও, একটা চকলেট আর একটা স্ট্রবেরি। কেন তারা অবশ্যই আজকে জানবে, এটা কালকেরই পার্ট। কালকে আমরা গেছিলাম খাওয়া দাওয়া করে, শ্রীরামপুরে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য, যেটা বললাম তোমাদেরকে। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে দিইনি, সেগুলো আজকে দেখাচ্ছি। তো দেখো, ওর বাবার ওষুধ নিয়ে এসেছি, 1 সপ্তাহের ওষুধ। ওর একটু নার্ভের প্রবলেম আছে, তো যার জন্য ডাক্তার দেখাতে হয়। তো 1 সপ্তাহের ওষুধ নিয়ে এসেছি, 7 দিনে 450 টাকা প্রায় ওষুধ লেগেছে, 1 সপ্তাহ। আর হচ্ছে তোমার যে একটা জিনিস কিনেছি আমি, যেটা খুব দরকারি জিনিস, সেগুলো হচ্ছে যে একটা জিনিস আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার মেয়ের ওর স্কুল শু ছিল না, আগের ছিল, ছোট হয়ে গেছে, তো সেইটা একটা নিয়েছি। এটা দেখাচ্ছি তোমাদের আমি, এটা নিয়েছি 220 টাকা, আগের জুতো ছিল কিন্তু সেটা ছোট হয়ে যাওয়ার জন্য, ছোট হয়ে যাচ্ছে, বড্ড টাইট হচ্ছে, কষ্ট হচ্ছে পড়তে, তো যার জন্য এটা আবার নিলাম। তো দেখো, এটা নিয়েছি, একটু পায়ের মতো বড় হয়েছে, কিন্তু ঠিক আছে, মোজা টোজার পরে পড়লে ঠিক হবে, নাহলে আবার দুদিন পরে ছোট হয়ে যাবে। তো এটা নিয়েছি, এটা 220 টাকা নিয়েছে, কালকে লাগবে যেহেতু কালকে স্কুল খুলে যাচ্ছে, এটা নিলাম। আর বিশেষ কিছু নয়, আর আমার পাঁচ বালিশের ওয়ার নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমি দুটো পাঁচ বালিশের ওয়ার নিয়েছি। দেখো বন্ধুরা, ও আগে ঠিক করে নিচ্ছে কোনটা কার, এটাই তো তো দেখো, দুটো পাঁচ বালিশ আমার নিচে, তো দুটোর জন্য দুটো পাঁচ ফোর বালিশের খাবার নিয়েছি। এটা আমার আমারও পছন্দ হয়েছে, এই পিনটা খুব পছন্দ হয়েছে আমার, এটা বলেছিল 110 টাকা করে,
কিন্তু আমি এটা 90 টাকা দিয়ে নিয়েছি, আর কাপড়টা খুব ভালো। তো এটা আমি নিয়ে, আমার আর এটা ওর পছন্দ, ছোটো পিঙ্ক খুব পছন্দ, তো চলো ওর জন্য এটা নিয়েছি। দেখো পিঙ্কের দরকার ছিল সেই জন্য নিয়েছি। আর এই ম্যাডামের এইটা নিয়েছি, একটু খেলার জিনিস চাইছিল, বায়না করছিল, তার মধ্যে এইটা, এই বাবলস দেওয়া জিনিসটা খুব পছন্দ। সর্বক্ষণ দেখাও, যেখানে যাই এটা খালি কিনে। আর ওর জন্য একটু মিষ্টি কিনে নিয়ে এসেছি, ব্যাস। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো সবসময়। টাটা, গুড নাইট।